ওয়েল বন্ধুরা, নেটফ্লিক্সে এক নতুন ওয়েব সিরিজ রিলিজ হয়েছে যার নাম ওবলিটারেটেড। এই সিরিজটা অন্য অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজের থেকে কিছুটা আলাদা লাগলো, তবে এর ঘটনা বা গল্প বা স্ক্রিপ্ট যেটাই বলুন না কেন অন্যান্য সিরিজের মতনই মনে হতে পারে, যেখানে আমেরিকার এক স্পেশাল এজেন্টের গ্রুপ আছে, সমস্ত ক্ষেত্র থেকে তাদেরকে নেওয়া হয়েছে যারা এক মিশনকে পূরণ করবে। কী সেই মিশন? না, এক রাশিয়ান লোক আছে যার কাছে আছে এক নিউক্লিয়ার ডিভাইস, আর সে এই ডিভাইস বিক্রি করতে চায় এবং এর মাধ্যমে লস অ্যাঞ্জেলেস শহরকে উড়িয়ে দিতে হবে। তাদেরকে কিভাবে আটকাবে? প্রথম দুটো এপিসোডে তাদের ধরে তো ফেলবে, কিন্তু এখান থেকেই সিরিজের আসল ঘটনা শুরু হবে। কিছু টুইস্টও এখান থেকে দেখতে পাওয়া যাবে, কারণ যে বোম তারা ধরেছে সেটা নকল, আসল বোম আছে অন্য কোথাও। এরপর কি হবে, তারা কিভাবে বিষয়টা সামলাবে, কারণ এই এজেন্টরা আবার নেশা করে ফেলেছে। এই সিরিজের আরও একটা বিশেষত্ব হলো এর কমেডি, কারণ প্রথম থেকেই এই ছজনের যে কাজ কথা বা যে ক্যারেক্টার এদের আছে তার মাধ্যমে আপনি খুবই মজা পাবেন। এর সঙ্গে এই সিরিজটা যার জন্য সেই অ্যাকশন তো এর মধ্যে আছেই, হেড টু হেড কমব্যাক ফাইট অ্যাকশন যেমন আছে, তেমন বন্দুক স্নাইপারের মাধ্যমেও অ্যাকশন সিন দেখতে পাওয়া যাবে। এই ওয়েব সিরিজের মোট 8টি এপিসোড আছে, তবে কোনো এপিসোডে কিন্তু আমার তেমন বোর লাগেনি। মজা আর অ্যাকশনের সংমিশ্রণে এর প্রত্যেক এপিসোড কিন্তু আপনার বেশ ভালো লাগবে। এই সিরিজের আরও একটা বিষয় হলো এর টুইস্ট, তার কারণ এই সিরিজে এমন ঘটনা হবে যখন মনে হবে এই সিরিজের শেষ, তখনই এক নতুন টুইস্ট আপনার সামনে আসবে যেটা আপনি হয়তো ভাবতেও পারবেন না। এই জিনিসটা এই সিরিজকে খুবই জমিয়ে রাখবে। আর একটা কথা তো এই সিরিজের সম্বন্ধে বলতেই হবে, এই সিরিজটা কিন্তু এ লিস্টেড সিরিজ, কারণ এখানে প্রচুর ওপেন মানে খোলা সিন আছে। এবং আমি বলবো বাচ্চাদের জন্য এই সিরিজটা নয়, কারণ এমন খোলা সিন দেখে আমিও প্রথমে হকচকিয়ে গিয়েছিলাম। এখানে খোলা মানে কিন্তু আপনি সব কিছুই দেখতে পাবেন, আর এটাও একটা কিন্তু এই সিরিজের বিষয়। তবে সব দিক থেকে দেখলে বলবো খুবই এন্টারটেনিং একটা ওয়েব সিরিজ যার মধ্যে আপনি সব কিছুই দেখতে পাবেন। এবং আমার বিশ্বাস আপনার এই সিরিজটা বেশ ভালোই লাগবে, যেহেতু এই সিরিজ হিন্দিতে আছে তাই কোনো অসুবিধা হবে না। আমার এই সিরিজটা বেশ ভালোই লেগেছে, তাই নিশ্চিন্তে এই সিরিজ আপনি দেখতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য